আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে আমার রেজাল্ট দেখার পরে বিশ্বাসই করতে পারি না। আসলে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়নিটের রেজাল্ট পাই, তখন হচ্ছে বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। আর আম্মুকে বলে রাখছিলাম যে তুমি হচ্ছে আজকে আগে চলে আসবে, আমার কিন্তু ভয় লাগতেছে অনেক। আর আব্বুর স্কুলে পরীক্ষা ছিল, আব্বু আসতে পারিনি, তো আমিও ট্রাই করতেছি। আর এদিকে হচ্ছে আমার যে বড় বোন আছে, ও হচ্ছে চেষ্টা করতেছে রেজাল্ট দেখার। তো হচ্ছে মানে ও তো ভার্সিটিতেই, তো ক্লাসরুমে বসেই হচ্ছে রেজাল্ট দেখার পরে ও প্রথমে ও বিশ্বাস করতে পারে নাই, বলতেছে কি ভুল হলো নাকি। তারপরে হচ্ছে আবার চেক করলো, তারপরে চিন্তা করতেছে যে মানুষের প্রোফাইলে তো ঢুকা সম্ভব না। তো বের হয়ে হচ্ছে ও আমাকে জানাইলো, তো আমি হচ্ছে দেখার পরে আমি কান্না করে দিছি, কারণ মানে পরীক্ষার হলে আমার মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কঠিন হচ্ছে, কিন্তু হল থেকে বের হওয়ার পরে যখন আমি ফেসবুক গ্রুপে বিভিন্ন ধরনের সলিউশন দেখি, সেখান থেকে মনে হয় যে আমি হয়তো বাংলাতে আশানুরূপ নাম্বার পাবো না। তো আল্লাহ রহমত করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি রিটেন নিয়ে মোটামুটি আশাবাদী ছিলাম, তো ওই অনুযায়ী নাম্বার পেয়েছি। যেহেতু আমার HSC-তে অত ভালো রেজাল্ট হয়নি, তো আমি হচ্ছে কনফিডেন্স নিজের উপর হারিয়ে ফেলছিলাম যে আমার কি আদৌ হবে কি না, বা আমি কি ভালো করতে পারবো কি না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এবার আর নিরাশ করেনি, উনি আমাকে দুহাত ভরে সব কিছু দিয়ে দিয়েছেন। আমি শুধু আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা ছাড়া এটা কোনোদিনই সম্ভব ছিল না, কারণ আমি হচ্ছে আমার অনেক পরিশ্রমী বন্ধুদেরকে দেখেছি যারা অনেক পরিশ্রম করেছে, যোগ্যতায় ওরা কোনো অংশে আমার থেকে কম না, কিন্তু আনফর্চুনেটলি পরীক্ষার ওই 1.5 ঘন্টায় ওরা হয়তো তাদের সর্বোচ্চটা দিতে পারেনি। কিন্তু একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়নিটের পরীক্ষায় আমি 1.5 ঘন্টায় 1 মিনিটের জন্য নার্ভাস ফিল করি নাই। আমি হচ্ছে চেষ্টা করেছি পরীক্ষাটাকে এনজয় করার জন্য, যেন কোনো ধরনের দুশ্চিন্তা না আসে, আমি যেন কোনো জানা জিনিস ভুল না করে আসি। তো আলহামদুলিল্লাহ আমি সেটা পেরেছি। আর স্যাররাও যথেষ্ট আন্তরিক ছিলেন, তো ওর স্যারদের সাথে মোটামুটি একটা মানে ওইখানে ভালো সম্পর্ক বলা যায়, বা স্যারদের ফ্রেন্ডলি আচরণও হচ্ছে আমাকে অনেক হেল্প করে পরীক্ষায় দুশ্চিন্তা কাটা।